হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, মানুষ যখন যা চায় তখন তা পায় না, যখন যা পায় তখন তা চায় না, এমনটা কিন্তু রবীন্দ্রনাথের গানেও রয়েছে। যাহা চাই ভুল করে চাই, যা পাই তাহা চাই না। সবার মনেই অনেক বড় দুঃখ থেকে যায় মানুষ যখন যা চায় তাই পায় না বলে। সুপারস্টার শাকিব খানকে একসময় পাগলের মতো ভালোবাসতেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই ভালোবাসা ছিন্ন করে বুবলির কাছে চলে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান। দুবার ভাবেননি জয় এবং অপুর কি হবে, সে সময় শুধু মাথায় কাজ করেছিল প্রেম মোহ আর অপুকে কিভাবে যন্ত্রণা দেয়া যায় কিংবা অপুর কাছ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই একটি বিষয়। কারণ সে সময় অপু প্রেগন্যান্ট ছিলেন, অপু অবাধ্য ছিলেন, অপু সাকিবের কথা না শুনে জয়কে পৃথিবীতে এনেছিলেন। সেই জয়ের প্রতি এখন যে টান, এখন যে মায়া, সেই মায়া কিন্তু আগের যে ভালোবাসা ছিল অপুর প্রতি তার চাইতে আরো তীব্র হয়ে দ্বিগুণ হয়ে ফিরে এসেছে অপু বিশ্বাসের জন্য। সুপারস্টার শাকিব খান বুঝতে পেরেছেন তার জীবনে অপুই ছিল সবচাইতে কঠিন প্রেম, অপুই ছিল তার জীবনসঙ্গী, অপুই ছিল তার বেঁচে থাকার অবলম্বন এবং সুন্দর পথের সহযাত্রী। আর তাই সেদিন যখন আবারও শুটিং করতে গিয়ে পা মচকে গেল, অপু বিশ্বাস সেবা শুশ্রূষা করলেন এবং নিজের বাড়ি নিজে ফিরে গেলেন সাকিবকে সাকিবের বাড়িতে রেখে। হুট করে খুব মন খারাপ লাগছিল সুপারস্টার শাকিব খানের, মাকে দেখে উঠে বসতে গিয়ে আবারও পায়ে ব্যথা পেয়ে শুয়ে পড়লেন। অপুকে মাকে বললেন, আমাকে তোমার রুমে ঘুম পাড়িয়ে দাও, আমার ঘুম আসছে না, আমার রেস্ট দরকার, রেস্ট নিতে পারছি না, জয়কে খুব দেখতে ইচ্ছে করছে। শাকিব খানের মা এবার খানিকটা বকা দিলেন, বললেন, কথা তো কোনোটাই শুনিস না, বলেছি রেস্ট করতে হবে, কাজের কথা একদমই মাথা থেকে ছেড়ে দে, চুপচাপ শুয়ে থাক, ঘুমাতে চেষ্টা কর, কোনোটাই করিস না। জয়কে দরকার তাহলে বিকেলে বললি না কেন, অপুকে বলতাম এখানে দিয়ে যেতে, ও তো শুটিং শেষ করে জয়ের কাছে চলে গেছে বসুন্ধরার বাড়িতে, এখন কি করবি? বললেন, মা আমাকে তুমি একটু চা করে দাও। মাকে চা করতে পাঠিয়ে সে জয়কে ফোন দিল। জয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বললে জয়ের চোখে পানি পড়ছে টপটপ করে। অপু গিয়ে বলল, জয় তুমি কাঁদছো কেন? জয় বললে, মাম্মা পাপার অনেক খারাপ লাগছে আমার জন্য, বলছে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, তুমি তো বলেইছো ড্রাইভার নেই, আজ তাহলে আর আমরা কি করে যাব পাপার কাছে, পাপা ঘুমোতে পারছে না, পাপাকে দেখলাম দাদুর রুমে ঘুমাচ্ছে। কথাটা শুনে অপু বুঝতে পারলেন সাকিবের মন ভীষণ খারাপ, আর তাই হয়তো শরীরও খারাপ করেছে, আর এ কারণে সে হয়তো মায়ের কাছে গিয়ে শুয়েছে। বললো, ঠিক আছে কি করতে চাও তুমি বলো। জয় বললো, আমার খুব পাপাকে দেখতে ইচ্ছে করছে, পাপার কাছে যেতে ইচ্ছে করছে। অপু বললেন, ঠিক আছে বুঝতে পেরেছি তো, পাপার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে, পাপাকে ঘুম পাড়াতে ইচ্ছে করছে, ঠিক আছে রেডি হয়ে নাও চলো। জয় বললো, কি মজা মাম্মা তুমি অনেক ভালো, আমাকে কি করে নিয়ে যাবে? অপু বিশ্বাস বললেন, আমি চালিয়ে নিয়ে যাবো, আর কি করবো, ড্রাইভার তো নেই। অপু গাড়ি চালিয়ে জয়কে নিয়ে চলে আসলেন আবারও গুলশানের বাড়িতে। হঠাৎ করে গাড়ির শব্দ শুনেই সাকিব চিনতে পারলেন এটা অপুর হর্ন এবং অপু গাড়ি চালাচ্ছে। ভালোবাসার মানুষের কিছু জিনিস মুখস্থ হয়ে যায়, সাকিবেরও তাই হয়েছে। মাকে চিৎকার করে ডেকে বলল, মা অপু এসেছে, দরজা খুলে দিয়ে আসো। সত্যি সত্যি সাকিব খানের মা গিয়ে দেখলেন যে অপু আর জয়। বন্ধুরা, আমরা জানি এই যে ভালোবাসা এর কোনো তুলনা নেই। সুপারস্টার শাকিব খানকে অপু যতটা ভালোবাসেন, জয় যতটা ভালোবাসেন, ততটাই ভালোবাসেন সাকিবও। আমরা চাই এই জুটি যেন সারা জীবন জয়ের জন্য হলেও একসঙ্গে থাকে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবারও।